বাংলাদেশের নাগরিকদের জন্য ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে সৌদি আরব। এখন থেকে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে যেতে আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না। সৌদি আরবের নতুন ই ভিসা ব্যবস্থা চালুর পর বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশকে দিয়ে এই কার্যক্রমের সূচনা হলো। সৌদি কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ই ভিসাটি ইংরেজি ও আরবিতে হবে, ফলে বাংলাদেশিরা সহজে বুঝতে পারবেন ভিসা কতদিনের জন্য এবং কোন শ্রেণীতে আবেদনকারী ভিসা পেলেন। এ কারণে দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রতারণামূলক মিথ্যা আশ্বাসে যাত্রীদের হয়রানি বন্ধ হবে বলে মনে করেন সৌদি আরবে থাকা প্রবাসীরা। আগে স্টিকার ভিসা ছিল, এটা বন্ধ করে যেমন অনলাইনে ভিসা করছে, এটা আমার পরিবারের জন্য সুবিধা হয়েছে, আমাদের প্রবাসীর জন্য সুবিধা হয়েছে আর কি। আগে স্টিকার ভিসার জন্য অনেক ভোগান্তি আমাদের গুনতে হতো, আমরা দেশে গেলে ট্রাভেলসের দ্বারা গেলে অনেক সময় দরকার হতো, আমরা যদি ফ্যামিলি আনতে চাইতাম এখানে ফ্যামিলি আনতে অনেক সময় দরকার হইতো। এখন অবশ্যই আমরা ই ভিসা চালু হয়েছে যখন আমরা এখানে অনলাইনে এখান থেকে আমরা এই কাজটা করতে পারবো। এর আগে বাংলাদেশিদের ওমরার জন্য ই ভিসা চালু ছিল, এখন থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে ই ভিসা নেওয়া যাবে। সৌদি আরবে ভিজিটের জন্যও বাংলাদেশিরা ই ভিসা নিতে পারবেন, তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা শেনজেন ভিসা থাকতে হবে। বর্তমানে 28 লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।